এভাবে বসে আছো কেন? পদ্ম মুখটা ফুলিয়ে রাখলো, কোনো কথা বলল না। কথা বলার কোনো মানেই আসে না। পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখলো, ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ইজান সবকিছুই খেয়াল করেছে, তবে এমন আচরণের মানে বুঝতে পারলো না। ইজান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল, কি হয়েছে তোমার? পদ্ম ইজানের হাত ছেড়ে দিয়ে বলল, কিছু হয়নি। ইজান বিরক্তিকর ভাব নিয়ে বলল, কিছু তো হয়েছে, বলো আমাকে। পদ্ম মুখ কুচকে বলল, আমার হাত একটু কে ধরেছিল? ইজান একটু নত সুরে বলল, আমি আসলে সরি পদ্ম, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছি এবং ওই কাজটা করেছি। পদ্ম হাসলো, সে কোনো কারণ ছাড়া এই লোকটার সাথে রাগ করলো। পদ্ম ইজানকে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ইজান বারান্দায় চলে গেল, মাথাটা প্রচন্ড ব্যথা করছে, ভালো লাগছে না তার। এখন সব কিছুই অগোছালো মনে হচ্ছে ইজানের। এক হাত দিয়ে মাথার চুলগুলো টানছে, পদ্ম ইজানের পিছনে দাঁড়িয়ে ইজানের শার্ট টেনে ধরেছে। ইজান ঘুরে পদ্মের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার কিছু হয়নি, আপনার কি হয়েছে সেটা বলুন। ইজান আবার ওদিকে ফিরে বলল, মাথা ব্যথা করছে। পদ্ম কিছু বলল না, সে ইজানের হাত ধরে রুমে নিয়ে এসেছে। পদ্ম বেড়ে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ইজানকে বলল, শুয়ে পড়ুন এখানে, আমি আপনার চুল কেটে দিব, ভালো লাগবে আর মাথা ব্যথা হয়তো বা কিছু কমবে। ইজান পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল, পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে। ইজানের আসলেই খুব ভালো লাগতেছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, এখন তো আমি তোমাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আমার মা আর বোন কবে আসবে আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে? ইজান চোখ বন্ধ করে বলল, সেটা তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পদ্ম ইজানের চুলগুলো হালকা টেনে বলল, বলুন না, আমি একটু শুনতে চাই। যেভাবে চুলগুলো টেনে ধরেছো ব্যথা পাইনি? গায়ে কি এক ফোঁটাও শক্তি নেই আরো জোরে টেনে দিতে? পদ্ম অভিমানী সুরে বলল, বলুন না এমন করছেন কেন। তোমার মা আর বোন কাল আসবে আর আমি আমার গাড়ি পাঠিয়ে দিব গ্রামে, গাড়ি করে আসবে। পদ্ম বুঝলো না ইজানের গাড়ি আবার কোনটা, অবুঝের মতো প্রশ্ন করল, আপনার গাড়ি কই, আমি তো দেখিনি। ইজান অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি, তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে ওটা আমারই গাড়ি ছিল। পদ্ম বেশ চমকে গেল, তাহলে ওই দিন যে গাড়ি করে এই বাসায় আসলাম ওইটা কি আপনার গাড়ি? ইজান আবারও চোখ বন্ধ করে ফেললো, শান্ত কণ্ঠে উত্তর দিল, জি হ্যাঁ ম্যাডাম। পদ্ম আবারও প্রশ্ন করল, মা আর বোন কখন আসবে? আপনি মাকে ফোন করেছিলেন? হ্যাঁ। পদ্ম ভাবলো ইজান মিথ্যে বলছে। আচ্ছা, আমি তো দেখিনি, আপনি ফোন করেছিলেন, মিথ্যে কেন বলছেন? হসপিটালে যখন ছিলাম তখন করেছি। পদ্ম নিজেই নিজের কাজে লজ্জা পেল, লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার। মা কি বলেছে? ইজান বিরক্তি হলো পদ্মের কথাই, এত প্রশ্ন করার কি আছে, তার মা আসলেই তো দেখতে পাবে। বড্ড বেশি কথা বলো তুমি। পদ্ম চুপ হয়ে গেল, সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না। পদ্ম ইজানের মাথায় হাত বোলাতে লাগলো, আর শুধুমাত্র রাতটা, তারপর তার মা আর বোন আসবে। পদ্ম নিজেই নিজেই হাসছে, ইজান তো চোখ বন্ধ করে আছে তাই পদ্মের হাসি দেখলো না। কিছু সময় বাদে ইজান একেবারে ঘুমিয়ে গেল। পদ্ম দুবার ডাক দিল কিন্তু কোনো সাড়া দিল না। পদ্ম ভেবে নিয়েছে ইজান ঘুমিয়ে গিয়েছে, এখন তো তাকে আর উঠানো যাবে না। পদ্ম ইজানের চোখ থেকে চশমা খুলে রাখলো। পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে, কাঁপা কাঁপা হাতে ইজানের চাপদাড়িগুলোতে হাত বুলিয়ে দিল, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম কখনো ভাবেনি ইজানের মতো একজন বর পাবে। পদ্ম হাসছে ইজানের দিকে তাকিয়ে, আর ইজান তো ঘুম। পদ্ম বসা অবস্থায় মাথাটা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল ছয়টা, ইজানের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে সে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে আছে। ইজান উঠে বসলো, পদ্মের দিকে তাকিয়ে আছে সে। সে তো ঘুমেই, ইজানকে ডাকলেই হতো সে সরে যেত, এত কষ্ট করার কি দরকার ছিল। তবে কথা হচ্ছে ইজানের ভালো ঘুম হয়েছে, ইজান পদ্মকে ঠিক মতো শুয়ে দিল। ইজান পদ্মের গাল স্পর্শ করল, হালকা করে তার উষ্ট ছুঁয়ে দিল পদ্মের গালে। এটা হচ্ছে ইজানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার, তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না। ইজান ফ্রেশ হতে চলে গেল, রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্না করে, সে ওখানেই গেল। ইজানকে দেখে মুনিরা শেখ বলল, পদ্ম কোথায় ইজান? ঘুমাচ্ছে। ওকে ডেকে দে। কেন মা? আমার সাথে রান্না করতে হবে তাকে। ইজান চাচ্ছে পদ্ম যেন ঘুমায়, কারণ সে কাল পদ্মের ঘুম নষ্ট করেছে হয়তো, তার জন্য পদ্ম ঘুমাতে পারেনি। ইজান তার মাকে বলল, মাও তো ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো, আমি যা পারি তোমাকে হেল্প করব। মুনিরা শেখ অবাক হয়ে গেলেন, ইজান কি বলছে এসব? বিয়ের পর ইজানের মধ্যে এই প্রথম পরিবর্তন মুনিরা শেখ খেয়াল করেছেন। যাক, তার ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে, এটা ভেবেই তিনি খুশি হলেন। মুনিরা শেখ হেসে ইজানকে বললেন, না থাক, তুই যা, আমি সব করতে পারবো। ইজান চলে আসলো,
মানিককে কল করলো, সে বলল পৌঁছে গিয়েছে গ্রামে, কিছুক্ষণ পর আবার রওনা দিবে। পদ্মের মা আর বোনকে আনতে ইজান মানিককে পাঠিয়েছিল গ্রামে। 7:30 ইজান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। পদ্ম উঠে পড়েছে তাড়াতাড়ি করে, ফ্রেশ হয়ে মুনিরা শেখের কাছে ছুটল। ইজান নাস্তা করে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন শেখ আর মুনিরা শেখও চলে গিয়েছেন। পাশে পদ্ম একা, ও পুরো বাসা গোছাচ্ছে। ইজানের কেবিনে হঠাৎ করে সানেয়া আসলো। প্রত্যেকবারের মতো সে ইজানের সামনে বসেছে। সানেয়া জিজ্ঞেস করল, কেমন আছেন? ভালো, এখন কি কারণে এসেছেন? সানেয়া মন ভুলানো হাসি দিয়ে বলল, আসতে পারি না বুঝি। ইজান বিরক্ত হচ্ছে প্রচুর। না, আপনার মতো এত ফ্রি থাকি না সব সময় আমি। কোথায় ফ্রি থাকি, কত পেশেন্ট হয় জানেন? হ্যাঁ জানি, এখন আপনি আসতে পারেন। সানেয়া গেল না, সে বসেই থাকলো। আপনি যেদিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে, তাকে কি আমি দেখতে পারি? ইজান সাথে সাথেই বলল, না, আপনি দেখে কি করবেন, আমার সময় হলে আমি সবাইকেই দেখাবো। আমাকে তো পার্সোনাল ভাবে দেখাতেই পারেন, তাই না? আচ্ছা, আমি তো মেয়েটার থেকে নিশ্চয়ই সুন্দরী, আমাকে বিয়ে করলেই তো হয়। সানেয়া বেসামাল হয়ে মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। ইজান অনেক রেগে গিয়েছে, ধমক দিয়ে সানেয়াকে বলল, আপনি সিনিয়র ডক্টর দেখে ছাড় পেয়ে গিয়েছেন, এখানে আমার আর আপনার পরিচয় হচ্ছে, আপনি আর আমি দুজনেই ডক্টর, আর আপনি মোটেও সুন্দর নয়। নেক্সট টাইম যদি এসব বলেন পুরো হসপিটাল করে দিব। হসপিটালের সিআই থেকে দারোয়ান পর্যন্ত সবাই জানবে বলে দিলাম, আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আপনি আমার কেবিন থেকে বের হয়ে যান। সানেয়া আগে ফুসফুস করতে করতে চলে গেল। ইজান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে, এই প্রতিশোধ সানেয়া ইজানের প্রতি তুলবে। ইজান মাথা চেপে ধরে বসে রইল। সানেয়ার মতো এমন মেয়ে আজ প্রথম দেখেছে, মান সম্মান নেই বোধহয়। কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর, বিরক্তিকর মেয়ে একটা। দুপুর 12:40 কলিং বেলটা বেজে উঠল। পদ্ম দরজা খুলল, রবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে। পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, বিয়ের পর তার মাকে প্রথম দেখেছে। একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম। রবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল, কি রে আর কি, ঢুকতে দিবি না নাকি? পদ্ম লজ্জা পেল, তড়িঘড়ি করে বাসায় নিয়ে আসলো রবিনা খাতুন আর পুষ্পকে। পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি। রবিনা খাতুনের নাকি খারাপ লাগছে, তাই পদ্ম ওনাকে রুমে নিয়ে আসলেন। আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছে না। এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢুকালো পদ্ম। পদ্ম খাবার বাড়ছে তাদের জন্য, সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। গাড়ি করে আসার কারণে রবিনা খাতুনের কেমন মাথা ঘুরাচ্ছে, তাই তিনি রেস্ট করছেন। পদ্ম পুষ্পকে তার আর ইছানের রুমে নিয়ে গেল। আপু, এটা কি তোমার আর দুলা ভাইয়ের রুম? পদ্ম হেসে বলল, হ্যাঁ। পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল, গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলো জিগায় তোমার বর কি করে, তুমি এখন কোথায় থাকো, আমি জানো কিছুই বলতে পারি না, কারণ আমি তো জানিই না। তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার, আর আমি এখন শহরে আছি, বুঝেছিস? দুলা ভাই ডাক্তার? অবাক হয়ে গেল পুষ্প। আচ্ছা আপু, দুলা ভাই তোমাকে ভালোবাসে? ভালোবাসে না তোর দুলা ভাই, তুই একটু বসে থাক, আমি আসছি। পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য, কাল যেগুলো ইজান এনেছিল ওইগুলোই। কয়েকটা পদ্ম খেয়েছে আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল। পুষ্প খুশি হয়ে গেল চকলেট দেখে। পদ্ম পুষ্পের হাতে দিল চকলেটগুলো। এগুলো কে দিয়েছে তোমাকে? তোর দুলা ভাই দিয়েছিল। তুমি না বললে দুলা ভাই তোমাকে ভালোবাসে না, তাহলে চকলেট দিয়েছে যে? পদ্ম হেসে বলল, চকলেট দিলেই কি সে ভালোবাসবে, এমন কোনো কথা আছে? তাড়াতাড়ি খাতো, আমার ঘুম পাচ্ছে, তুই খেয়ে আমার পাশে শুয়ে পড়িস। পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশে শুয়ে পড়ল। পদ্মকে ঝাপটে ধরে শুয়েছে, আগেও এমন করতো মেয়েটা। পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল। 7:00 ইজান হসপিটাল থেকে চলে এসেছে, তার সব পেশেন্ট দেখা শেষ, তাই তাড়াতাড়ি করে চলে এসেছে। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে। ইজান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসে। পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইজান কোমরে হাত দিয়ে দেখছে দুবোনকে। ইজান মনে মনে বলছে, আমি এখন আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না, আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে। ইজান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ইজান সোফায় বসলো, তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো, বাবা পদ্ম ওঠেনি এখনো? ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল, না মা। রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল। ইজান বাসায় এসেছে, তাও মেয়ের ঘুম ভাঙেনি, এত ঘুম কিসের তার? রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটা এখনো উঠছে না। রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল, পদ্ম লাফ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। পদ্ম ভয় পেয়ে গেল, কি হয়েছে, এত ডাকাডাকি করার কি আছে? রুবিনা খাতুন রেগে বললেন, ইজান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়েই যাচ্ছিস।
পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ইছানের কাছে গেল। ইছান টিভি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল। পদ্ম ইছানের পাশে দাঁড়িয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে? ইছান পদ্মের কি একবার তাকিয়ে ফোনের দিকে তাকালো। সব কাজ শেষ তাই চলে এসেছি। ও পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলাভাই এসেছে, সে তো মহা খুশি। ইছান যে সোফায় বসেছিল পুষ্পও ওই সোফায় বসেছে। ইছান পুষ্পের দিকে তাকালো। পুষ্প ইছানকে দেখে একটা হাসি দিল। ঠিক সে কাজটা ইছানও করলো। ইছান পুষ্পকে জিজ্ঞেস করলো, কেমন আছো? পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে, সে হেসেই চলছে। ভালো আছি, আপনি কেমন আছেন? ইছানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে, তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো। ও এত হাসছে কেন? ভালো, তুমি এত হাসছো কেন? আপনি খুব সুন্দর দুলা ভাই। পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো। সে জিজ্ঞেস করলো, হাসছে কেন? আরো বলছে, ইছান খুব সুন্দর। তাই একটু সুন্দর না বেশি সুন্দর? আপনি বেশি সুন্দর, একদম বোঝেনা। সে বোঝেনা নাটক আছে না, ওই নাটকে নায়কের মতো দেখতে, তবে নায়কের আপনার মতো দাড়ি ছিল না। যাই হোক, কিছুটা একই লাগছে। ইছান ভেবাচাকা খেল, এই বাচ্চা মেয়ে এসব কি বলছে? ইছান ছোট্ট করে উত্তর দিল, ও আচ্ছা দুলা ভাই, আপনি কেন আমার আপুকে ভালোবাসেন না? ইছান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। কে বলেছে এসব কথা? আপু বলেছে দুলা ভাই। ইছানের কেন জানি কথাটা বিশ্বাস করলো না, কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে। ইছান থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বলল, দুলা ভাই তাহলে কি আপনি আমাকে ভালোবাসেন? ইছান হকচকিয়ে গেল। তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? পুষ্প হাসি দিয়ে বলল, হ্যাঁ। ইছান পদ্মকে ডাক দিল, সাথে সাথে পদ্ম এসে উপস্থিত। পদ্মকে দেখে ইছান বলল, ও কি তোমার বোন? পদ্ম ভ্রু কুঁচকে বলল, জি কেন? ইছান মাথায় হাত দিল, তার বউ কখনো তাকে এসব বলেনি, আর তার শালী এসব বলছে, হাস্যকর ব্যাপার। তুমি তোমার বোনের মতো হলে না কেন? আমার আর এত কষ্ট করা লাগতো না? পদ্ম না বুঝে ইছানকে প্রশ্ন করল, বুঝিনি আমি, এত বোঝা লাগবে না। পদ্ম সেখান থেকে চলে আসলো, আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। ইছান খুব মন দিয়ে কথাগুলো শুনছে, আর কেউ হলে এতক্ষণ অনেক কিছু বলে দিত। যেহেতু তার একটা মাত্র শালিকা, তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে। কিছু সময় বাদে রুবিনা খাতুন আসলেন। ইছান ওনাকে বসতে বলল। রুবিনা খাতুনের সাথে পদ্ম এসেছে। পদ্ম তার মায়ের পাশে বসেছে। ইছান রুবিনা খাতুনকে বলল, মা আমি যাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে, এ বিষয়ে আমি ওর সাথে কথা বলেছি। রুবিনা খাতুনের চোখ চকচক করছে। তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার ভাগ্যে বিয়ে ছিল, তাই মেয়ের ইচ্ছা অপূর্ণ থেকে গেল। ইছানের কথা শুনে রুবিনা খাতুন খুব খুশি হলেন। ইছান বলল, পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে। রুবিনা খাতুন রাজি হলেন। রাত 10টা, চারজন একসাথে ডিনার করল। ইছান রুমে পাইচারি করছিল কখন পদ্ম রুমে আসবে। প্রায় আধা ঘন্টা পর পদ্ম রুমে আসলো। ইছান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, এটা তুমি পুষ্পকে বলছো? পদ্ম ঘাবড়ে গেল। এখন সে ইছানকে কি বলবে? এই পুষ্পের পেটে কোনো কথা থাকে না। ইছান আবারও জিজ্ঞেস করল, বলেছো? পদ্ম আমতা আমতা করে বলল, জি। যেহেতু বলছো ভালোবাসি না, তাহলে আজ ভালোবেসে রেখে দিব, তুমি তৈরি থাকো। পদ্মের রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো। ইছান মেডিসিন দিয়েছে, তাও জ্বর কমছে না। এই গরমেও পদ্ম কাঁপছে। জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। ইছান টিস্যু দিয়ে কতক্ষণ পরপর পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে। ইছান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে। জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু ইছান ওনাকে বলেছে এখন সে সব সামলাতে পারবে, তাই রুবিনা খাতুন চলে এসেছেন। ইছান পদ্মের পাশে শুয়েছে আজ, কোনো দূরত্ব নেই তাদের মাঝে, তবুও একজন আরেকজনকে স্পর্শ করছে না। পদ্ম জ্বরের ঘরে কত কিছু বলছে। ইছান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ইছান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের। মেয়েটা কাঁপছে, ইছান আর অনুমতি নিল না, পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা, পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপর কেউ পাথর ফেলে দিয়েছে। কি অসহ্য লাগছে, শরীরে এক ফোঁটা শক্তি নেই যে হাতটা সরাবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইছান ওকে এভাবে ধরে শুয়ে আছে। পদ্ম হাত নাড়াচাড়া করতেই ইছান উঠে গেল, তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করল, কিছু লাগবে পদ্ম? তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করল জ্বর আছে কিনা। জ্বর তখন ছিল না। পদ্ম ইছানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না, আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না।